ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল, দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে ওনার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। তো খুব আফসোস করতেছে, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আফসোস করে ঘর থেকে বের হলেন, দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে, ওর পাই নাই। কি নাই? আর কবি সাহেবের কি নাই? ওনার জুতা নাই, এজন্য দুঃখ। বের হয়ে দেখে সাইল ভিক্ষুক, ওর পা নাই। এবার উনি সেজদায় পরে আল্লাহর ডেকে বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে, আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ পড়ব। এর কারণ চাহিদার কোনো শেষ নাই, যার আছে যত বেশি সে চায় তত বেশি। দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় না? আরো নিজ থেকে যদি বলি, যার পা নাই ও চায়, আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো। কথা বলেন, পা নাই এরকম লোক আছে না এলাকায়? সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটা, ইস আমার যদি পা থাকতো। হেঁটে 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 যারা বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ওদের আফসোস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে, তাই না? সাইকেল থাকলে খুব ভালো হইতো, সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম। সাইকেলওয়ালারও আফসোস আছে, সে আফসোস করে হুন্ডাওয়ালাদের দেখে, মানে মানে ভাবে যদি ভোঁ ভোঁ থাকতো, হ্যাঁ একেবারে যেতে পারতাম। হুন্ডাওয়ালাদের আফসোস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, ইস আমার যদি একটা কার থাকতো। যার কার আছে ও আফসোস করে, ইস আমার যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও বলে, ইস আমার যদি একটা কপ্টার থাকতো, ইফ আই হ্যাড এ কপ্টার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম। কথা বলেন, তাহলে এই চাহিদার ডিমান্ডের, হিউম্যান ডিমান্ডস এর কোনো শেষ আছে? যে এলাকার ছোট্ট মেম্বার, ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায়। কথা বলেন, যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায়, তাই না? আচ্ছা, এমপি যিনি হয়ে গেলেন উনি আর একটু উপরে যেতে চায়, ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি, একটা মন্ত্রণালয় যদি পাইতাম, হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো। তো মন্ত্রী যিনি হইল উনি, ওনার অনেক শখ, ইস আর একটা জায়গা বাকি। হ্যাঁ কি নাম ওইটার? পিএম, প্রাইম মিনিস্টার, কিন্তু এই দেশে অসম্ভব। কথা বলেন, এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে? এক দুজন এদের মধ্যে ধাক্কাধাক্কি, এবং ওনাদেরকেই মেনে নিতে হবে, আপনি বাঁচেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার। কথা বলেন, তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর কোনো শেষ নাই, আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস। এজন্য বিশ্বনবী বললেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলেন, এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড়? দেখছেন জীবনে? আচ্ছা, স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? তো আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব বিষ্ণুই বললেন, সবশেষে হাদিসের শেষাংশে বললেন, ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন, ঠিক কি না? এজন্য যার আছে বেশি ও চায় বেশি, এই ডিমান্ডটারে একটু কমাতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না, এটা হাতে আসবে আবার চলে যাবে, ঠিক কি না? হৃদয়ে স্থান থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য, চিল্লায় বলেন তো তিনি কে? এজন্য আমরা যেন শুকরিয়া করি,
আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যানসার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা শুকরিয়া করব বেশি বেশি শুকরিয়া করলে বাড়িয়ে দেয় কে আল্লাহ বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই পড়ি আমিন এজন্য সবসময় প্রশংসা করব কার কম কম না বেশি বেশি সব সময় শুকরিয়া করতে রাজি আছি তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুকরিয়া করতে পারি তুমি তৌফিক দাও আর জোরে পড়ব সবাই আমিন আল্লাহর কাছে কামনা করছি যে অল্প কিছু সময় আমরা কথা শুনব সরাসরি কোরআন থেকে শুনব পড়ি ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজামিল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই চিল্লায় বলেন ঠিক কিনা এবং কেউ কি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিনদের জন্য হেদায়েতের গাইডবুক করে এই বইটারে পাঠালো কে আল্লাহ এজন্য এই বইটা আমরা বুক সেলফের একেবারে উপরের তাকে রাখব যাতে ধুলাবালি আর মাকড়সার বাসা এটা ময়লা হয়ে থাকে হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখব হাতের কাছে রাখব পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফে রাখে তাও একেবারে উপরের তাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলেন মারা গেছে এখন সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরআন নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিল্লায় বলেন ঠিক কি না কিতাবুন হাই জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এজন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথডোলজি এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়েন এজন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা রমাদান আল মুবারকে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবীর উপর আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনবী আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে আল্লাহ এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এজন্য কোরআন থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরআনের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলা নূর এই কোরআনকে আমি পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য কোরআন মানুষকে আলোকিত করে কোরআন মানুষকে জাহালাত বা অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরআনের যেখান দিয়েই আমরা কথা শুনি না কেন বরকত আছে না নাই লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই কোনো শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুবহানাল্লাহ পড়বেন না ওয়ালা তাবলা গরাইবুহু এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শীর্ণ হবে না সূরা ফাতিহা
যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স 50 কিংবা 60 কত লক্ষ বার সূরা ফাতিহা পড়েছে কোনো হিসাব আছে তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরান পুরান লাগে 60 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করব এরকম কেউ বলে কোরআন পুরান লাগে না চির নতুন এভারগ্রিন সবুজ চির সবুজ চির নতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাবিহুল হুদা কোরআনে আছে হেদায়েতের মশাল ও মানারুল হিকমার কোরআন হচ্ছে বিজ্ঞানের সূচ্চ মিনা সুবহানাল্লাহ কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্য উপাত্ত আছে না নাই আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা সায়েন্টিফিক ইন্ডিকেশনস গুলো যদি পড়েন আপনি অবাক হবেন কপাল ঘষে ঘষে আল্লাহর সিজদা দিবেন ঠিক কি না এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়ব ধীরস্থির ভাবে পড়ব রাত্তিলুল কোরআনা তারতিলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো আনাস আল্লাহ রাসূলের কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের কিরাআত কেমন ছিল তিনি বললেন কানাত মাদদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সূরাতুল মুলকের কত সুন্দর টেনে টেনে সে পড়েছে এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে পড়তেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ ইয়া উম্মুনা ইয়া উম্মানা আমাদের মাতা আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল উম্মে সালামা বললেন কানা রাসূলুল্লাহ ইয়াকতিউ বাইনা কিরাআতিহি আয়াতান আয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত করে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন পড়েন সুবহানাল্লাহ এক আয়াত পড়তেন থামতেন আবার আরেক আয়াত শুরু করতেন আবার আরেকটা আয়াত পড়তেন আবার থামতেন আরেক আয়াত শুরু করতেন প্রতিটা অক্ষর প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত চিল্লায় পড়েন আল্লাহু আকবার আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবির নামাজের কি অবস্থা আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কিনা কোন দিক দিয়ে আজাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সূরা ইয়াসিন গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সূরা ইউসুফ গেল কেউই টের পায় না রুব্বা খারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু কোরআনের অনেক কারি আছে তেলাওয়াতকারী আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কোরআন রহমত মার্সি এন্ড ব্লেসিংস না দিয়ে গজব দেয় লানত দেয় আল্লাহ ওই ধরনের তেলাওয়াত থেকে তুমি আমাদের বাঁচাও আমরা আজকে সূরাতুল জুমুআহ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ পড়ে আল্লাহ পবিত্র কোরআনুল কারীম 114টা চ্যাপ্টার দিয়েছে আমরা জানি এর মধ্যে একটা চ্যাপ্টার আল্লাহ দিয়েছে একটা দিনের নাম শ্রেষ্ঠতম দিন আমরা এটারে শুক্রবার বলি আসলে বলা উচিত জুমাবার কি বার জুমাবার সূরাটার নাম হচ্ছে সূরাতুল জুমুআ আমার সাথে সাথে বলেন সূরাতুল জুমুআ সবাই বলেন সূরাতুল জুমুআ অনেকে বলে ফেলে জুমা জুমা আসলে আরবিতে শুদ্ধ উচ্চারণটা হচ্ছে জুমু আহ সূরাতুল জুমু আহ এই সূরাতে দুইটা রুকু আছে আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো এই সূরাটা মাদানী সূরা কি সূরা মাদানী সবাই বলেননি মাদানী সূরা এই সূরাটা কি সূরা মাদানী সূরা এই সূরাটি হচ্ছে আল কোরআনুল কারীমের ধারাক্রম অনুসারে 62 নম্বর সূরা কত নম্বর 62 নম্বর এই সূরার আয়াত সংখ্যা 11 আয়াত সংখ্যা 11 আচ্ছা এবার আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন বলেন তো কোরআনের সূরার যে ধারাক্রম এই অনুসারে এই সূরাটা কত নম্বর সূরা মাশাআল্লাহ এই সূরার আয়াত সংখ্যা 11 এই সূরাটি মাক্কি সূরা হ্যাঁ মনে থাকবে এই সূরার দ্বিতীয় রুকুর আলোকে আমরা একটু করে জানবার চেষ্টা করব হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ জুমআ ডে জুমার দিনের তাৎপর্য কি মহিমা কি ইম্পর্টেন্স কি গুরুত্ব কি এবং আমাদের করণীয় ও বর্জনীয় কি ইনশাআল্লাহ পড়েন তার আগে আমরা স্ট্যাটাস অফ দ্য ডে অফ জুমআ জুমার দিনের মর্যাদা সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন এই জুমার দিনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন কিসের দিন ঈদের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানির বর্ণনায় বললেন হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান এই জুমার দিনটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন বলে অ্যানাউন্স করেছে এটা ঈদের দিন এটা খুশির দিন এটা আনন্দের দিন এজন্য জুমার দিনে আমরা একটু আনন্দ খুশি করি না আনন্দ খুশি করি এটা করা সুন্নাহ কারণ এটা ঈদের দিন আল্লাহ তাআলা এটা এই দিনটাকে আমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন সুন্নাতুল্লাহি ফিত তাফদিল
এই পৃথিবীতে আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ এক এক জিনিসের উপর এক এক জিনিসকে প্রাধান্য দেন ফাদদালা জামানান আলা জামান কামা ফাদদালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান বিশ্বনবী ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন বিশ্বনবীর যে স্ট্যাটাস গোটা বিশ্বের কারো স্ট্যাটাস আছে না সুবহানাল্লাহ কইবেন না as a father as a teacher as a lawgiver as a lawmaker as a philosopher as a commander as a messenger muhammad is the superman of the world subhanallah shami hisebe neta hisebe nobi hisebe darshonik hisebe ain proneta hisebe mohammad islam hocchen gota bishwer ekjon superman subhanallah poren ei superman er sathe prithibir karo kono tulona hote pare na bishwanobir sathe karo kono comparison hote pare he is out of any kind of comparison অসাধারণ ব্যক্তিত্ব তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু তিনি মহামানব চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে ফাদদালা ইনসান আলা ইনসান বিশ্বনবী কে আল্লাহ তাআলা সব নবীদের উপরও প্রাধান্য দিয়েছেন তিনি শুধু আমাদেরই নবী নন তিনি নবীদেরও নবী তার মানে ব্যক্তি ব্যক্তিতে পার্থক্য আছে না নাই তারপরে রাব্বুল আলামিন এই জমিনের বুকে এলাকার উপর এলাকাকে প্রাধান্য দিয়েছেন গোটা বিশ্বের মধ্যে সবচাইতে দামি শহরের নাম হলো মক্কা শহর ঠিক কি না মক্কা শহরের সমতুল্য মর্যাদা পৃথিবীর আর অন্য কোন শহরের আছে আবার রব্বুল আলামিন সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন সারা বছরের 365 দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিনের নাম হলো আরাফার দিন সুবহানাল্লাহ আরাফার দিনের যে মর্যাদা বছরের অন্য কোন দিনের কি ওই মর্যাদা আছে হজের দিন এই দিনে আল্লাহ তাআলা এত বিশাল সংখ্যক মুসলমানকে ক্ষমা আর maaf করে দেওয়ার ঘোষণা দেন বছরের অন্য কোন দিন এরকম ক্ষমার ঘোষণা দেন না চিল্লায় কোন সুবহানাল্লাহ তাহলে 365 দিনের শ্রেষ্ঠ দিনের নাম কথা বলেন আর জোরে বলেন তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো মুহাম্মাদের নাম পড়েন আল্লাহু আকবার তাহলে শয়তানের বিপক্ষে এক আল্লাহর পক্ষে এটা হচ্ছে শাহাদাতের চিহ্ন সুবহানাল্লাহ পড়ো